এই গাছের বয়স কত? এই গাছে বয়স 20-25 বছর কমই তো। এদিকে লেক ছাড়া আর ওই যে পাহাড় ছাড়া কই আছে যার মতো? ঝর্ণাটা তো অনেক দূর। শুভ আহমেদ খুব ভালো। একদিন লাগে পুরো? জি স্যার, সকালে 9টার সময় দেবেন, বিকাল 3টা থেকে। ওটা চা বাগানের ভিতরে 30 মিনিট হাঁটতে হয় তাই না? চা বাগান না স্যার, ওটা পাহাড়ের ভিতরে হাঁটতে হয়। চা বাগান কিছু পাইবেন না স্যার। হ্যালো গাইস, আমি এখন আছি শ্রীমঙ্গল মাধবপুর লেক। দেখো জায়গাটা কি সুন্দর। প্রকাশ দাস, থ্যাংক ইউ। আয়েশা আক্তার, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভেঙে ভিতরটা খাওয়া যায় না ভাইয়া? কি অবস্থা সবার, ঈদ কেমন কাটলো? কই কই গেলা? আমি তো এখানে আসছি ঘুরতে। মিঠু ভালো আছে ভাই, আপনি কেমন আছেন? প্রচন্ড গরম, পাগল হয়ে যেতেছে। থ্যাংক ইউ, তা আমি ভাইয়াকে দিই। ও অনেক আছে ময়মনসিং থেকে, এই যে অনেকে সেটা দেখে আসো। দেখছো কি সুন্দর জায়গা, এটা হচ্ছে মাধবপুর লেক। ওই সাইডে থাকে খাসিয়ারা, ওইদিকে অনেকটা দূরে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার।
জাকির হাসান বাবু, হুসেন বাবু, থ্যাংক ইউ। রিয়াল তালুকদার, আমি শ্রীমঙ্গল আছি সিলেট, এখানে আমি এখন মাধবপুর লেকে আসছি ঘুরতে। রিয়াজ মিয়া, হ্যালো, গাইবান্ধ থেকে আহমেদ অন্তর, থ্যাংক ইউ সো মাচ। আমার কি কি নাটক দেখলা তোমরা এবার, কোনটা বেশি ভালো লাগছে বলতো? এম জে আলী হোসেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে শ্রীমঙ্গল মাধবপুর লেক। রাজকুমার, না ভাই আমি ঘুরতে আসছি। মনে বিশ্বাসী নাই দেহ থেকে, হ্যালো ভাইয়া, আমি এখন শ্রীমঙ্গল থেকে। এমনি মিচুনালি, থ্যাংক ইউ। ইকরাম গন টুটুল ভাই, আমরা অনেকে আসছি একসাথে, এক একজন এক একদিকে ঘুরতেছে, আমরা এটা দেখতে আসছি। কালকে লাওয়াছড়া বনে গেছিলাম, এত সুন্দর বন, খুব ভালো লাগছে ঘুরে। মিলন খান, থ্যাংক ইউ ভাইয়া, আই লাভ ইউ টু। মোহাম্মদ ফাইম, আন্নে কোথায় আছেন গো? মুই বল না আন্নের সাথে, আমার যদিও জানা নাই ঠিকঠাক। মুই এখন শ্রীমঙ্গ আসি, মাধবপুর লেক ঘুরতে আইসি। অনেক আসান, থ্যাংক ইউ। ওরে গরম রে ভাইয়ারা, তোমরা যেখানেই যাও সাবধানে থাকো, বেশি বেশি পানি খাও, নাহলে হিট স্ট্রোক হতে পারে। আমি তো পাগল হয়ে যেতেছি গরমে। এমডি সুজন হালদে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অন্তর, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ টু অন্তু। ইন্ডিয়া থেকে দেখছি আপু, শেখ তানভীর, হ্যালো তানভীর। দেখো এই দিক দিয়ে উঠেই উপরে আবার উঠতে হবে নামার জন্য, এতক্ষণ অনেক কষ্ট উপর উঠছি। রিদিয়া মুন নিঝুম, এই রোদের মধ্যে ঘোরার এক্সপিরিয়েন্স খুবই বাজে, বাট কি করব, এভাবে তো আসা হয় না সবসময়, এই ওয়েদারই চলে আসছি, কারণ ঈদের বন্ধটা আসলে এখন নিয়ে ছাড়া তো আর পাবো না। তো কালকে আবার ঢাকা ব্যাক করব, সো আজকে তো একটু ঘোরাই লাগে। সানস্ক্রিন দিয়েছি কিন্তু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। আহমেদ শুভ্র, থ্যাংক ইউ। তোমার কথা শেষ, আসো। কি অবস্থা সবার? না বাদাম খাবো আমি, একটু মনে হচ্ছে কি আমি রোজা দিনের বেলা খাচ্ছি কেন, রোজারই এখনো যায় নাই। আমরা এখন কোথায় আছি আরস? আমরা এখন আছি মাধবপুর লেক শ্রীমঙ্গল। তোমার অবস্থা মুখে কি অবস্থা? আপনি খান? খাইছি আমি, না আমরা বাদাম খাইতেছি। না না, আপনি আপনি আরো খান, এত খাবো না। হ্যাঁ, এখানকার খাবার এত মজা, তিন দিন খেয়ে কম করলো 5 কেজি ওজন বাড়ছে আমার, এটা আমি ঢাকায় যে মাপতে হবে। আমার তো আরো বেশি, তোমার ওজন হয়ে পারে নাই, আমার তো সব খাওয়া পরে রাতে। ওরে বাবা রে বাবা, তো আমাকে না খায় থাকে নাকি? লাঞ্চ করে সন্ধ্যাবেলা, এরপরে এক প্যাকেট চিড়া ভাজা খেয়ে আবার হচ্ছে গিয়ে রাতে ভাত, কল্পনা করা যায় একটা মানুষ এত কিভাবে খায়। একটা মানুষ এত কিভাবে খায়, ক্ষুধা লাগছে যেমন খাইছি, কিভাবে খায়, মুখ দিয়ে খায়। আমরা কি মুখ করবো?
আমরা মুভ করব, কিন্তু আবার ফালাচ্ছ কেন? এটা হচ্ছে উপরের খোসাটা ফালাচ্ছি, আমার ঘটনা হচ্ছে। কারণ সবাইকে দেখাই তো আমরা কোথায় আছি। তোমার এখানে আসতে কয় টাকা খরচ হয়েছে? এই যে এটা সারাটা রাত জ্বালাইছি, দেখছো এটা সব জায়গায় থাকে। ওই একটা পাখি সবজি উড়ে যায়, অনেক জায়গায় আছে আর কি। ও দেখতে কেমন? ওর মাথায় কি একটা ঝুঁটির মতো থাকে কালোর উপরে? মনে হয় আমি আজকে একটা কালো পাখি দেখছি, বাট আই এম নট শিওর ওটাই কি ওটা কিনা। আমি একটা কালো দেখছি কালকে, কিন্তু আমি শিওর নই যে ওইটা কিনা। ওর নাম কি কাকু? জানি না আমি। কাকু 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 এরা কি এক অবস্থা! কাকু বলে না, টট্টে বলে, টট্টে। তুমি টট্টে শোনান তো কাকু শুনি। কাকু 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 হাবিব আহমেদ, আরশ ভাইয়ের চুলগুলো অনেক সুন্দর, আমি ট্রাই করতেছি আপনার মতো করার। কোন টিপস দিয়ে দাও চুলের? প্রত্যেকদিন রাতে তেল দিবেন, সারা রাত চুলকে তেল খাওয়াবেন, সকালবেলা উঠে শ্যাম্পু করবেন, এভরিডে তেল, এভরিডে শ্যাম্পু, এটার কোনো বিকল্প নাই। তুমি তো তেল দাও না, তুমি তো সিরাম দাও, সিরামটা বলে দিবা। এটি তেলই আসলে, নাম দেয় সিরাম, কিন্তু এটা জবা ফুলের তেল, নারকেল তেল। শোনেন, পৃথিবীতে সকল রকমের মাথার যেসব সিরাম বেচে এগুলো আসলে তেলই, ওরা হচ্ছে কি নাম দেয় সিরাম, এগুলো আসলে কোনো সিরাম টিরাম না, হাতে নিয়ে দেখবেন। তাহলে কি আর তুমি বলতে চাচ্ছো তুমি এখন থেকে সিরামটা না কিনে নারকেল তেলই কিনবা? না, কিন্তু ওই তেলগুলোতে তো জবা ফুলের নির্যাস থাকে। জবা ফুলের নির্যাসের জন্য এটা কিনো? জবা ফুলের নির্যাস থাকে, কত কিছু থাকে, কাজের কাজ আসলে কিছুই হয় না, মানে ভাল লাগে আর কি, যে ওকে ঠিক আছে জবা ফুল দিলাম, ইয়ে দিলাম, ওই দিলাম, আসলে এগুলো কিছুই তো কিছু হয় না। এর থেকে আপনি ওই যে পুকুর পাড়ের যে লাল মাটি আছে ওই দিয়ে চুল ধোয়া ভালো, এগুলো যত অর্গানিক জিনিস পাওয়া যায় তত ভালো। তুমি পুকুর পাড়ের ইয়ে দিয়ে করবে আমার চুল ধোয়া? কারণ আমার বাসার পাশে তো পুকুর নাই, আমার বাসায় আমার শহরেই তো পুকুর নাই, আমি কিভাবে ধুবো? আমার শহরে পুকুর থাকলে আমি ধুতাম। তোমার শহরে যদি পুকুর থাকতো তুমি কি লাল মাটি দিয়ে চুল ধুইতা? অবশ্যই, আমার আমার বাড়ি যদি শহরে না হয়ে গ্রামে হইতো তাহলে আমি একটা ঘোড়া পালতাম, আমি দুইটা গরু পালতাম, একটা ছেলে একটা মেয়ে, দুইটা ছাগল পালতাম, একটা ছেলে একটা মেয়ে, দুইটা কুকুরও পালতাম, ছেলে আর মেয়ে। বিড়াল? বিড়াল ওরা পালা লাগে, পুরো গ্রামের বিড়াল এমনি চলে আসতো খাইতে। হ্যাঁ, তো যেটা হয়েছে যে তখন আমার এরকম অনেক কিছু থাকতো, আমি তখন সবকিছু অর্গ্যানিক ইউজ করতাম, আমি একদম খাঁটি নারকেল তেল, খাঁটি সরিষার তেল, খাঁটি অলিভ অয়েল, এগুলো সব নিজে চাষ করে বানিয়ে নিতাম, ওই থাকতাম, জীবনটা অনেক ভালো থাকতো। ঠিক আছে, তোমার জীবনটা কি এখন ভালো নাই তুমি বলতে চাচ্ছ? আমার জীবনটা এখন শারীরিকভাবে আর্থিকভাবে খুবই সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যে সিটি লাইফে আসলে মানসিকভাবে শান্তিটা খুবই কম, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার, তো এই কোন কাজ করব, কোন শিফট করব, কিভাবে কি করব না করব, ভয়ঙ্কর মেন্টাল প্রেশার। আর আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না, আমি তো চলে ফিরে দেখছি, হ্যাঁ আমার জন্ম শহরে বড় হয়েছি এখানে, কিন্তু আমি কিছু গ্রামের মানুষও দেখছি, গ্রামের মানুষগুলো আসলে দূর থেকে দেখে মনে হয় কমপ্লিকেটেড বাট অনেক সহজ, আর শহরের মানুষগুলো দূর থেকে দেখে কাছ থেকেও দেখে মনে হয় অনেক সহজ, কিন্তু আসলে তারা একদমই সহজ না, তারা অনেক কঠিন। হ্যাঁ, পৃথিবীতে ডাইনোসরকেও মোকাবেলা করা সম্ভব, কিন্তু পেঁচানো মস্তিষ্কের বা পেঁচানো মনের মানুষ ডিল করা অনেক কঠিন। আমার কাছে মনে হয় যে যদি আমার গ্রামে জন্ম হইতো, আর আমি গ্রামে যদি আমি যদি আরশ খান না হয়ে আমি যদি কৃষকের ছিল হইতাম, তাও মনে অনেক বেশি ভালো হইতো। আমি খুবই আফসোস করি মাঝে মধ্যে যে কেন আমি গ্রামে জন্মাই নাই, কেন আমার বাবা কৃষক ছিল না, কেন আমি খেতে খামারে কাজ করি নাই, এত পলিটিক্সের মাঝে ভালো লাগে না। একটা প্রশ্নের উত্তর কত বড় হইতে পারে? আর কোনো প্রশ্ন আছে তোমাদের? ওরা করতে হবে বিপ্লব ঘটক ফ্রম ইন্ডিয়া, হাই, হ্যালো রিফাত হাসান, হ্যালো হ্যালো হ্যালো, থ্যাংক ইউ।
চল আমরা বেরোই। ইয়ার লিয়াকত, ওয়ালাইকুম আসসালাম। নূর ইসলাম কোথায় আছি? মাধবপুর আছি ভাইয়া, শ্রীমঙ্গল। আলিফ রিজভী রহমান আলিফ তোমাকে প্রশ্ন করেছে, ভাইয়া বিয়ে করেন না কেন? উত্তর, আমার বিয়ে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই হয়ে গেছে। আল্লাহ আমার একটা পাজর দিয়ে আমার বউকে বানাইছেন, সব কিছু প্রি প্ল্যান্ড, আল্লাহ প্রদত্ত। তো আমার প্রত্যেকটা মানুষ জন্মগতই বিবাহিত, কি বলবো, জন্মগত বিবাহিত হইলে তোমরা জানো কে তুঙ্গু। আমার আমার আম্মার যখন বিয়ে হয়েছে আমারও তখনই বিয়ে হয়েছে, আমার দাদার যখন বিয়ে হয়েছে আমারও তখন বিয়ে হয়েছে। আমরা যে কোন ধরনের কথা অন্তত তুমি নাই এই জীবনে, হ্যাঁ তুমি তো তখন নাই, কিন্তু মানুষকে তো একই সময় বানানো হয়েছে না? একই সময় যদি বানানো হয়ে থাকে তাহলে যে পাজর দিয়ে যে বানায়, হ্যাঁ ও মৌমাছি। আচ্ছা মৌমাছির অ্যাটাক পড়ছে আমাদের উপরে, ভাগো, আস্তে আস্তে সব আস্তে আস্তে অ্যাটাক করার জন্য পালাও পালাও পালাও। হ্যাঁ হ্যাঁ ভন 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 নিজে পালা যাবো। পরে চেহারা চেনা যাবে না। মৌমাছি কি এত ছোট হয়? ছোটটা না, ওরা একটা ঝাড়ি মারলেই তো ভয় পেয়ে যেত। হেলাল উদ্দিন ভাই, মাস্ক ঠিক মতো পরলে দম নিতে পারি না, ঠিক মতো মাস্ক পরতে পারে। হেডফোন আর লাফটার হচ্ছে অল টাইম ফেভারিট, ধন্যবাদ। আউচ, পাজর টু বেটার, পাজর টু বেটার, পাজর টু দেখবে, পাজর টু বেটার, পাজর থ্রি আসতেছে কোরবানি ঈদে ইনশাআল্লাহ। রাইটারের মাথা নষ্ট, ভাল হইছে আসতেছো, যাও অ্যানাউন্সমেন্ট একটা করে দিই আমরা, চলো চলো। কি বলবা, পাজর পাজর থ্রি কোরবানি ঈদে আসতেছে, যারা যারা পাজর দেখেছেন, যারা যারা পাজর টু দেখেছেন তাদের জন্য এটা একটা সুখবর। হ্যাঁ কিন্তু মানে আমি সিলেট আসছিলাম আসলে গল্পটা লেখার জন্য, তো গল্পটাই মাথায় আসে নাই, কিন্তু আমাদের শুটিং ডেট ফিক্সড, খুব টেনশনে আছি গল্পটা এখন কোথায় যে লিখবো। ভুয়া রাইটার ভুয়া, কেন পাজর টু কি খারাপ লাগছে সবার? পাজর টু তো ভালো লাগছে, এই জন্যই তো 1-1 মিলন হয়েছে না, হেডফোনও ভালো হয়েছে। ওগুলা তুমি কি বলতে চাচ্ছো, এগুলো তোমার গল্প? পাজট তো আমার গল্প, পাজট তো তোমার গল্প, এদের গল্প বাট পরে হচ্ছে কি স্ক্রিন প্লে আমার সাথে না। কি আরাম দেখছো, যদি আমার বড় বড় পাহাড়ে যাই তো এগুলো আসলে পাহাড় তো ওইভাবে লাগে না, এগুলো আসলে পাহাড় যদি হিসাব করতে যাই তাহলে এগুলোতে সেই পাহাড় ফিল নাই। এটা বলতে গেলে স্যার চা বাগানের টিলা, এটা বাগানের টিলা। ওকে গাইস, এখন আমি যাই, এখন যেহেতু উপর উঠতে হবে আরো গাঞ্জেমা রাস্তা, সব লাইভে থেকে আসলে উঠাটা একটু কষ্টকর। তোমরা ভালো থাকো, আবার আসবো, আবার কথা হবে, অনেক অনেক ওয়েদার খুব বাজে, সো তোমরা ঠিকঠাক মতো পানি খাও, টেক কেয়ার করো নিজেদের, নিজের ফ্যামিলিদের। ওকে বাই গাইস, আই লাভ ইউ গাইস।